জনজাতি গবেষণা এবং সংস্কৃতি কেন্দ্রের মাধ্যমে রাজ্যের জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের জন্য 100 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মোহনপুর মহকুমার লেম্বুছড়ায় প্রায় 10 একর জমিতে নবরূপের জনজাতি গবেষণা ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে। সেখানে মিউজিয়াম, লাইব্রেরি, অডিটোরিয়াম ও রাজ্যের 19টি জনজাতি লাইভ হার্ট তৈরি করা হবে। আজ সুপারিবাগানস্থিত ত্রিপুরা স্টেট একাডেমি ট্রাইবাল কালচার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতি হোস্টেলগুলিকে আধুনিকরণের জন্য নিম্নলিখিত পরিষেবাগুলি প্রদান করা হয়েছে, যেমন 1 নম্বর বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে, 2 নম্বর জনজাতি ছাত্রীবাসেগুলিতে স্যানিটারি প্যাড বেডিং মেশিন দেওয়া হয়েছে, 3 নম্বর ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার সেট দেওয়া হয়েছে, 4 নম্বর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, 5 নম্বর স্মার্ট টিভির মাধ্যমে টাটা স্কাই দেওয়া হয়েছে, 6 নম্বর স্টিল আলমারি স্কুল ব্যাগ দেওয়া হয়েছে, 7 নম্বর সোলার ল্যাম্প দেওয়া হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন, জনজাতি স্কুল ছাত্রছাত্রীদের জন্য 15টি হোস্টেল নির্মাণ করা হয়েছে এবং তা বর্তমান চালু রয়েছে। কলেজ হোস্টেল, মোট 3টি ডিগ্রি কলেজ হোস্টেল যথা মহিলা কলেজ আগরতলা, আম্বেদকর কলেজ ফটিকরায় এবং গন্ডাছড়া সরকারি কলেজ নির্মাণ করা হয়েছে।